আমার নবী বলে উপরে দরুদ শরীফ পড়লে সেটা নিশ্চয়ই নিশ্চয়ই কবুল হবে এবং 80 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ জিব্রিলকে পাঠালেন, জিব্রিল যা আমার বন্ধুকে জিজ্ঞাসা করে কেন কান্দছে, আল্লাহ কি জানেন না? হ্যাঁ, আমাদেরকে ভালো করে বুঝাই দেওয়ার জন্য জিব্রিল আসলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দছেন? আল্লাহ নবী গো তোমাকে বললে লাভ বলে আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাঁদার কারণটা জিজ্ঞাসা করার জন্য এবং আল্লাহর দরবারে সেটা পৌঁছাই দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। নবী বলে আমি কান্দতেছি আমার উম্মতের আল্লাহ বিচার করবে আল্লাহর হাতে ছেড়ে দেব না, আল্লাহ বিচার করলে আমার উম্মতেরা অনেকেই আর বেহেশতের দরওয়াজা দেখতো না, ঠিক না বেঠি? পঙ্খানুরূপ বিচার করলে দেখবে না। আমি তাদেরকে চাই যেন আমার উম্মত আমার পাগল যারা আছে জাহান্নামে না যায়, তাই আমি কান্দছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলতে পারবো না, ঈসা আলাইহিস সালামের মতো বলতে পারবো না। আমি চাই আল্লাহ আমার উম্মত সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, বেহেশতে দাও। জিব্রিল আল্লাহকে বললেন, আল্লাহ জিব্রিল যে আমার বন্ধুকে সুসংবাদ দে, আমার বন্ধুর একটা পাগল আমি জাহান্নামে রাখবো না। কেমন সুসংবাদ! হ্যাঁ, মুসলিম শরীফের রওয়ায়াত, কেমন সুসংবাদ! হ্যাঁ, সুসংবাদ নেই আমার নবী কয় আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বললাম আমার একটা পাগল যদি জাহান্নামে থাকে তাহলে আমি রাজি হব, আল্লাহ তোমাকে রাজি করব, আমি আল্লাহ রাজি করবে, ঠিক নেই? ولسوف يعطيك ربك فترضى الله বন্ধু তোমাকে আমি রাজি করব। কুল্লুহুম ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি, সবাই আমাকে রাজি করতে চায় সৃষ্টি জগতের মধ্যে সবাই, আমি আল্লাহ স্বয়ং তুমি বন্ধুকে রাজি করতে চাই, বলেন সুবহানাল্লাহ, চাই। আল্লাহ নবী কয় আমার একটা পাগল যদি যার নামে থাকে আমি রাজি হব না, আল্লাহ বলে তোমার একটা পাগলকে আমি রাখবো না, সবাইকে বেহেশতে পৌঁছে দিব। খুশি আছেন নি? লাভ আছে নি? তাহলে ওই নবীর উপরে বেশি পড়লে লাভ না কম পড়লে লাভ? হ্যাঁ, কোন এবাদত দরুদ ছাড়া কবুল যত এবাদত আছে আল্লাহ কবুল করতেও পারেন না করতে পারেন। আপনি যে আমি নামাজ পড়ছি আমাকে ব্যস্ত দিয়ে দাও, এর মানে করে যদি কবুল করো তাহলে করতে পারো, প্রত্যাখ্যান করলে কিছু বলা নাই, আল্লাহর দয়ার উপরে নির্ভর করে বুখারী শরীফের রওয়ায়াত। হ্যাঁ, কিন্তু আমার নবী বলে উপরে দরুদ শরীফ পড়লে সেটা নিশ্চয়ই নিশ্চয়ই কবুল হবে এবং 80 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে।